মাদক কারবারে জড়িত 22 জনের নামে পাওয়া গেছে 178 কোটি 44 লাখ টাকার অবৈধ সম্পদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, গেল 6 বছরে 35টি মাদক মামলায় অনুসন্ধানে এরকম তথ্য পাওয়া গেছে। তারা সবাই মাদক কারবারের গডফাদার। এর মধ্যে 10 জনের 46 কোটি টাকার সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে জব্দ হয়েছে 9 কোটির সম্পদ, তাদের বেশিরভাগই টেকনাফ কেন্দ্রিক মাদক ব্যবসায়ী। গডফাদারদের তালিকায় আছে কক্সবাজারের সাবেক সংসদ বদির 2 ভাইও। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ের ডি ব্লকের 3 নম্বর সড়কের 8 নম্বর 7তলা বাড়িটির মালিক নুরুল ইসলাম। সিআইডির তথ্য, নুরুল মাদক কারবারি। এই ভবন ছাড়াও মোহাম্মদপুর ও আদাবরে আছে তার 4টি বাড়ি ও জমি। তবে নুরুলের বক্তব্য ভিন্ন। আমি তিনে কষ্ট করে এই সম্পদ অর্জন করেছি, আমার কোনো অবৈধ সম্পদ নাই। আমার ব্যবসা শুরু করার আগে এবং আমি যে ছোট চাকরি করেছি সে তার আগে আমার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ নাই এবং এরপর আমার কোনো একটা অভিযোগ নাই। আপনারা দরকার খতিয়ে দেখেন, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। সিআইডি মাদকের 35টি মামলা তদন্তে এমন 22 জনের তথ্য পেয়েছে, যারা প্রায় 178 কোটি 44 লাখ টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, যাদের 10 জনের সম্পদ চলছে জব্দের প্রক্রিয়া। সিআইডি জানায়, ইতোমধ্যে জব্দ হয়েছে টেকনাফের মাদক গডফাদার শফিক আলম শফিকের 6 কোটি 21 লাখ টাকার 731% জমি ও 3টি বাড়ি। খুলনার লবণচরার শাহজাহান হাওলাদারের জমিও হয়েছে ক্রোক। আমরা এ পর্যন্ত 35টি মামলার এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি এগুলি আমরা ফ্রিজ করেছি। জব্দের প্রক্রিয়ায় আছে টেকনাফের নুরুল হক ভুট্টু, নুরুল কবির, ফজর আলী, সিদ্দিক আলম, পাবনার শাহিন আলম ও টঙ্গীর পারুলের 37 কোটি টাকার সম্পদ। মাদক কারবারীরা বেশিরভাগ টেকনাফের। সিআইডি জানায়, টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলেও তার 2 ভাইয়ের সম্পৃক্ততার পাশাপাশি পরিবারের অবৈধভাবে অর্জিত 6 একরের বেশি জমি শনাক্ত হয়েছে। আব্দুর শুকুর এবং আমিনুর রহমান এরা যে কাজটা করে ওপার থেকে বা বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে এখানে। চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে, এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং তাদের সম্পত্তিও ক্রোক করা হয়েছে। মাদকের গডফাদারদের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হওয়ায় মাদক কারবার কমে যাবে বলে আশা সিআইডির। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।